তুমি এখনো? তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। আমি যাব না। সকালের মেলে প্রজেক্ট একটু ডেফার করেছে। ছুটছি কোথায় বলো তো? মানে ছুটতে ছুটতে তো প্রায় 50টা বছর কেটে গেল। চলো না এক ছুটে খুঁজে আসি এক আকাশ ভালোবাসা। বাবা, জিএম সাহেব তা করে পাক্কা কবি হয়ে গেলেন। হ্যাঁ, তাই তো যাচ্ছি রবির দেশে কবির বেশে। কি জিএম সাহেব, পেলেন তো? কি নিজেদের ফিরে দেখার অবকাশ? কি দারুণ দিশারি অবকাশ, বোলপুর শান্তিনিকেতন। রাঙামাটির দেশে আপনার স্বপ্নের ঠিকানা, আমাদের অবকাশ। আমরা তো এখানেই থাকছি আপনার।